আসসালামু আলাইকুম, নতুন এক রেসিপিতে সবাইকে ওয়েলকাম। আমার আজকের রেসিপি হচ্ছে কোকোনাট চিজ ব্রেড রোল রেসিপি। কিভাবে আমি এত সুন্দর করে ঘরোয়া উপকরণে খুব সহজে বাসায় ব্রেড বানিয়ে নিয়েছি, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ করছি, একটু হলো আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে, সফট একটা ব্রেড হয়েছে, পারফেক্ট ব্রেড হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু দারুণ হয়েছে। চলে যাচ্ছি প্রসেসিং এ। ব্রেডের ডো তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপ ইউজ করেছি। মেজারমেন্ট কাপ ইউজ করলে সুন্দর একটা বেটার তৈরি হয়। এক কাপ কুসুম গরম দুধ দিয়ে দিলাম, মেজারমেন্ট চামচ দিয়ে এক চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। এরপর নর্মাল রুম টেম্পারেচার থেকে একটা ডিম দিয়ে দিলাম। ফ্রিজ থেকে বের করে ডিম দিলে ব্রেডের ডোটা শক্ত হবে। চিনি দিয়ে দিচ্ছি টেবিল চামচ। সয়াবিন তেল 2 টেবিল চামচ। সব পরিমাণ আমি ঠিক রেখেছি, কম বেশি করলে সুন্দর একটা ব্রেড তৈরি হবে না এবং ব্রেডটা সফট হবে না। সব উপকরণ ভালোভাবে হ্যান্ড বিটারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে হয়ে গেছে, এখন আমি যে কাপ দিয়ে দুধ দিয়েছি সেই কাপ দিয়ে 2 কাপ ময়দা চেলে নিয়েছিলাম। চেলে নেওয়া ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে, তা নাহলে ব্রেডটা সফট হবে না। এবার ভালোভাবে 5 থেকে 6 মিনিট হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে, এরপর সাইড বাই সাইড তেল ব্রাশ করে দিচ্ছি। খুব ভালোভাবে মেখে না নিলে, মথে না নিলে সুন্দর একটা ব্রেডের বেটার হবে না আর ব্রেডটাও সফট হবে না। এরপর এয়ারটাইট কন্টেনারে ঢাকনা দিয়ে গরম জায়গায় 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1.5 ঘন্টা পর ফিরে এসে দেখে দিব কেমন হয়েছে বেটারটা। দেড় ঘন্টা পর দেখুন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। আবারও 5 থেকে 6 মিনিট দু হাতের সাহায্যে হাতে তালু দিয়ে সময় নিয়ে ধৈর্য ধরে মথে নিতে হবে। খুব ভালোভাবে মথে নিতে হবে, মথার উপর ডিপেন্ড করবে সফট ব্রেড হবে কি না। মথে নেওয়া হয়ে গেলে আমি একটা পরোটার শেপ দিয়ে পরোটার মতো করে ভারী পরোটা বেলে নেব। পরোটা বেলে নিয়েছি, নারকেল চিনি দুধ দিয়ে একটা বেটার তৈরি করেছি। নারকেল কাঁচা দিলে ভালো লাগবে না, সুন্দরভাবে পাকিয়ে নিয়েছি নারকেলটাকে। নাড়ু যেরকমভাবে বানায় সেরকম পাক দিয়ে নিয়ে নারকেল দিয়ে দিচ্ছি। অন্যরকম একটা টেস্টি ব্রেড হবে নারকেল দিলে। এরপর চিজ দিয়ে দিচ্ছি। চিজ দেওয়াতে ব্রেডের স্বাদটাকে আরও দ্বিগুণ করবে। আপনারা অবশ্যই এভাবে একদিন বাসে ট্রাই করবেন, দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ করছি, কারণ টেনে দেখলে বুঝতে পারবেন না। প্লিজ ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন। এরপর সাইড বাই সাইড মুড়িয়ে দিয়ে দুই হাতের সাহায্যে ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি। মুড়িয়ে দেওয়ার পর ছুরি দিয়ে, আমি ধারালো ছুরি দিয়ে ডিজাইন করে দিব। তারপর ডিমের ব্রাশ করে দিব কুসুম। ডিমের কুসুমের ব্রাশ না করলে কখনোই কালার আসবে না। ডিমের কুসুমের ব্রাশ হয়ে গেলে বেকিং ট্রেতে তেল ব্রাশ করে নেওয়ার পর 45 মিনিট আমি বেকিং মোডে বেক করে নেব।
দেখো কত সুন্দরভাবে মড়িয়ে দিচ্ছি, সাইড বাই সাইড মড়িয়ে দিতে হবে, তা না হলে ভিতরের অংশ বেকিং এর সময় দেখা যাবে। খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে মোড়াতে হবে, সুন্দর শেপ দিতে হবে, আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো শেপ দিতে পারেন। ৪৫ মিনিট পর দেখুন আমার ব্রেডটা কত সুন্দর হয়ে যাবে। ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। সাদা অংশ আলাদা করে রেখেছি আমি, ডিমের কুসুম দিতে হবে, সাদা অংশ দেওয়া যাবে না। আধা ঘন্টা পর, ৪৫ মিনিট পর দেখুন কত সুন্দর একটা আমার ব্রেড হয়েছে, অনেক সফট হয়েছে, খুব পারফেক্ট ব্রেড হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।